সামনে পঞ্চায়েত ভোট আর তার আগে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীর দ্বন্দ্ব হাওড়ার ডোমজুড়ের মাকড়দার ঘটনা রবিবার দলীয় কর্মীদের চাঙ্গা করতে ডোমজুড়ের দহ এক নম্বর অঞ্চলে কর্মী সভার আয়োজন করা হয় আর সেই কর্মী সভায় পরিণত হয় কোন্দল সভায় পুরনো কর্মীদের গুরুত্ব দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন একদল কর্মী প্রকাশে তোলাবাজি এবং মাফিয়া রাত চালানোর অভিযোগ তোলেন তারা তখন শুরু হয় বাদ প্রতিবাদ এবং হাতাহাতি ঘটনাকে সম্পূর্ণ অস্বীকার করেছেন ব্লক সভাপতি ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়